শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ বীরসিং ভুঁইয়া, আমার পিতার নাম মৃত্যুজন ভুঁইয়া, মাতার মৃত্যুজমিলা আক্তার, ঠিকানা গ্রাম পশ্চিমলীনগর, ডাকঘর করেহাট, উপজেলা মিরসরাই, জেলা চট্টগ্রাম। 1971 সালের আগেই সাগরলঞ্জা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিলাম। 1971 সালের 7ই মার্চে যখন বঙ্গবন্ধু রেডক্রস ময়দানে ভাষণ দেবে, আমাদের বাড়ি থেকে আমরা চাচাতো ভাই, আমরা 6 জন মুক্তিযোদ্ধা এবং একজন হাবিলদার সালে আহমদ, তখন তৎকালীন পাকিস্তান আমরা হাবিলদারই ছিলেন, উনি সহ আমরা ঢাকাতে চলে গেলাম। ঢাকাতে গিয়ে বঙ্গবন্ধুর ভাষণটা আমরা শুনলাম। শোনার পরে আমরা তখন বাড়িতে আসলাম। আমার বাড়ি থেকে ইন্ডিয়া বর্ডার বেশি দূর না, খুবই কাছাকাছি। আমি আমার চাচাতো ভাই শামসুল হুদা, রফিকুল আলম, সাদেক হোসেন, বাবুল, সালে আহমদ আমার ভগ্নিপতি ছিলেন, উনি সহ আমরা আমাদের আমেরিকার দিয়া ইন্ডিয়াতে চলে গেলাম। ইন্ডিয়া স্কুলের টিলার থেকে আমরা সরাসরি হলিদাতেই চলে গেছি। ও যাওয়ার আগে একটা কথা হলো, যখন আমরা ওইখান থেকে চলে যাওয়ার সময় আমার মা, তখন আমার বাবা ছিলেন না, আমি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি তখন আমার আব্বা মারা যায়। আমার আম্মা বলছে, যাও তুই জন যাবি, যদি মারা যায় শহীদ হবে, বাঁচতে গাজী হবে, দেশের জন্য রক্ত দাও, দেশকে বাঁচা। হলিতে যাইয়া তখন দ্বিতীয় বেশ, আর্মিরা যেরকমভাবে মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করে এভাবে করলে, করার পরে হঠাৎ করে আতাউলগনি উসমানি সাহেব, একটা হাতে একটা ছড়ি ছিল, বাদ ব্যাগ, একটা হাফ প্যান্ট ছিল, মোসে খুবই ইয়ে, উনি আসিয়ার ক্যাম্পে ক্যাম্পে ইয়ে করতেছেন। তখন আমার সাথে আমার এসে মিঠাছড়া বাজারে আমির হোসেন ভাই, তিনিও আমাদের বেঁচে ছিলেন, ওখানে ছিলেন। দিনের 2:30-3টার সময় ওদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ইন্ডিয়াতে ইয়েতে নিয়ে যাবে, কোন জায়গাতে নিয়ে যাবে, ওমপিনগর ভগবান টিলা, তা কামরুক কামরুকটা পাড়িয়ে যেতে হয়। ওই রাত্রে গেল, তারপর দিন 2:30-2:30 সময় আমাদেরকে ঘুরে যাই ওমপিনগর ভগবান টিলাতে নিয়ে নামায় দিলেন। তখন আমরা ওখানে যাই দা দিয়া বাস টাস কাটিয়ে বসার জন্য মাছা টাছা বানাই তৈরি টুয়ার করি, এগুলি করিয়ারে আমাদের তখন ট্রেনিং আরম্ভ হয়ে গেল। আমি ওমপিনগর ভগবান টিলার আলফা কোম্পানিতে ছিলাম, আমাদেরকে তখন প্রশিক্ষণ দিল রাইফেল, এরপরে গ্যানেট, এক্সপ্লোজিভ, PK-1, PK-2, উইন্স মোটর, গাড়ি ধ্বংস করার কতগুলো প্রশিক্ষণ দিল, আর একটা ঘরকে বা একটা ব্রিজকে কীভাবে উড়াতে হবে ওই প্রশিক্ষণটুকু আমাদেরকে দিলেন। 25 দিন ট্রেনিং দেওয়ার পরে 26 দিনের দিনে ওমপিনগর ভগবান টিলাতে আমরা গ্রেনেড থ্রোয়িং করার জন্য 6 জন করিয়ার একটা ইয়ে করছে,
আর ইন্ডিয়ান দুইজন ওস্তাদ এবং বাংলাদেশি দুইজন ওস্তাদ ইন্ডিয়ান ছিল শিখ ছিল আর একটা টিকাডান বলে একজন লোক একজন ছিল বাংলাদেশি ছিল আনোয়ার সাহেব ছিল একজন আর যে রফিকুল ইসলাম ছিল সবাই ব্যাংকারের ভিতরে দাঁড়াইয়া গ্রেনেডগুলো থ্রোয়িং করবে এমন সময় আমার আগের বেসের ডেড থ্রোন করতে যাইয়া তখন লিভার যখন নাকি আজাদ করে দিছে খাস করে লিভারটা যখন ব্যাংকারে পড়ি ছয়জন লোক ওখানে মারা গেলেন ছয়জন লোক ওগুলি সবগুলি ঢাকার ছেলে মারা যাওয়ার পরে তখন ওখানে ওটা ইয়ে করার প্রশিক্ষণ আমরা ওখানে করলাম না তারপর দিন আমরা আবার গ্রেড থ্রোয়িংয়ের প্রশিক্ষণ ওখানে দিলাম দেওয়ার পরে আমরা এক মাস তিন দিন হরিণা অম্বিনগরে ছিলাম অম্বিনগর থেকে আমাদেরকে আবার হরিণাতে নিয়ে আসলেন হরিণাতে নিয়ে আসে আমাদেরকে তখন আমরা ইউনিয়ন ওয়াইজ গ্রুপ ভাগ করলেন আমি ছিলাম এক নম্বর ইউনিয়নের লোক হেদায়তুল্লাহ আমার কমান্ডার ছিল গ্রুপ কমান্ডার ওইদুলোপাই ছিল আমার থানা কমান্ডার আমরা প্রথম মুগামিয়া দিয়া মুগামিয়া মাজার আছে মাজারের ওখান দিয়ে জিরারাট স্কুল একটা আছে ওখানে আসলাম রাত্রি তখন ওই সময় ওই একত্তর ওই বছরটুকুতে খুব বৃষ্টি জিরারাট হয়ে তখন গুলিরাঘাট পারে আসলাম চার নম্বরের গেদুবার গুরুতে আমি ঢুকে চলে আসলাম এরপরে আমি গেদুবার সঙ্গে আমি কাজ করতেছি ওই গ্রুপে কারা কারা ছিল গেদুভাইয়ের যে গ্রুপ গেদুভাইয়ের গ্রুপে আমাদের আমার ছয় ভাই আমরা ছিলাম আপনারা ছাড়া আর কারা ছিল রবিকুল ইসলাম ছিল সাদেক হোসেন ছিলেন সুনীল কর্মকার ছিলেন রাঘাল কর্মকার ছিলেন গোলরেঘাটে আসিয়ারে সুটু ভাই বলে একটা লোক আছে ওর দোকানে আমরা যখন থাকে রুটি ভাজি টাজি খাওয়াইতো হঠাৎ করে আরে পাঞ্জাবিরা ওখানে আসলো আসিয়ার দোকান পাট লুটপাট করা আরম্ভ করলো তখন আমার পরনে একটা শর্ট প্যান্ট ছিল আমার স্ট্যান্ডগানটাকে তাড়াতাড়ি নিয়ে আমি কলঘরেরটা ছিল বাজারের পুরো পাশে দিয়ে আমি পশ্চিম পাশে ছিল মসজিদ ছিল কলঘরে ঢুকি কলঘরের বাড়িয়ার ভিতরে রাখি দিলাম রাখি আর আবার চা দোয়ারে চলে আসলাম আসিয়ার তখন চা বানাইতেছি ছোটু ভাই কিন্তু তো জানে চা বানাইতেছি মেশিনে করতে যাবো পাঞ্জাবিদেরকে চা খাওয়াচ্ছি এরপর ছোটু ভাইকে তখন পাঞ্জাবিরা নিয়ে অনেক মারধর করলো অনেক ইয়ে করলো খুব কষ্ট নাকি পরে নাকি শুনলাম অন্য নাকি মুনাকে নাকি মারিয়ে ফেলছে ছোট্টু ভাই ওখানে কি করতেছিল ছোট্টু ভাই ওখানে দোকান আছিল চার দোকান ছিল ও সহযোগিতা করতো মুক্তিযুদ্ধকে সহযোগিতা করতো সবসময় খানা পিনা দিত ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি চার নম্বরে আপনার যে অপারেশন আপনি ছিলেন কয়েকটা অপারেশনের কথা বলেন মিয়াজানঘাটের অপারেশনে ছিলাম গুলিয়াঘাটে ছিলাম সৈতিংয়ারার অপারেশনটাতে আমি ছিলাম ডিসেম্বরে যখন নাকি দেশ স্বাধীন হলো আমরা চিটাং গেলাম চিটাং যায় ভাটিয়ালিতে তখন আমরা সবাই মিলে আমরা অস্ত্র জমা দিলাম তখন আমার ইবিআরসি একটা নম্বর ছিল 771 নম্বর আমার ইবিআরসি তো ওই নম্বরে আমরা অস্ত্র জমা দিয়েছি অস্ত্র দেওয়ার পর ওখানে আমরা তো প্রায় এক মাসের মতো আমরা ওখানে ছিলাম মনে হয় ভাটিয়ালিতে এখান থেকে আমরা বাড়িতে চলে আসলাম আবার স্কুলে ভর্তি হলাম উত্তরে পরীক্ষা দিলাম তারপরে পাস করার পরে বিসিএসিতে একটা চাকরি নিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন নাকি ওরা ই করলো তখন আমাদের বিসিএসি বাংলাদেশ বঙ্গবন্ধু সবর আহ সংস্থা নামে একটা সংস্থা করছিল ওইটা তখন তারা ইয়ে করে দিল অ্যাগ্রিকালচারে তখন চাকরি নিয়েছি 77-এ তখন চাকরিটা নিলাম 77-এ চাকরি নেওয়ার পরে 2009-এ রিটায়ার হলাম 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই জয় বাংলা।